হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতেন সুস্মিতা 2020। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি দপ্তর থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং যেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো চাকরি প্রার্থী এখানে আবেদন করবেন, এবং ওয়েস্ট বেঙ্গলেই আপনারা এক্সাম সেন্টারও কিন্তু পেয়ে যাবেন। বিস্তারিত জানিয়ে দেবো ইন ডিটেলস কীভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা সহ কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং আপনাদের বেতন কি রয়েছে, সমস্তটাই আজকের ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও প্রেস করে রাখুন, এই ধরনের চাকরি রিলেটেড আপডেট পরবর্তী ক্ষেত্রে সবার আগে পাওয়ার জন্য। এবং চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রথমে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পাবেন। এখানে আসার পর দেখবেন কেরিয়ার নোটিশ বলে একটি সেকশন আছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং সেখানে দেখবেন আপনারা বিভিন্ন ধরনের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে অনেক ধরনের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। দেখুন এখানে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অফিসার্স ইন গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2021। এখানে অ্যাডভার্টাইজমেন্ট অপশানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা ডাউনলোড করতে পারবেন, এবং অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলে অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, এখানে অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে আপনারা অনলাইন আবেদনটি করতে পারবেন। তো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত শেয়ার করছি। আপনাদের সামনে অবশ্যই অনস্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশান শো করছে। এখানে দেখুন বলা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ আর ডি বি এস, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে এখানে আপনাদের নিয়োগ করছে, যেখানে অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং 17 জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেটা 7 আগস্ট পর্যন্ত চলবে। এখানে আপনাদের বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া আছে। দেখুন জেনারেলদের জন্য 74টি ভ্যাকেন্সি এখানে রয়েছে, টোটাল মিলিয়ে 148টি রয়েছে টোটাল ভ্যাকেন্সি, যেখানে কিন্তু এসসি এসটি ওবিসি কা সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে ভ্যাকেন্সি ভাগ করে দিয়েছে। দেখুন এখানে কোন কোন পোস্টের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি সমস্ত কিছু ডিভিশন করে দিয়েছে। এখানে আপনারা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন, বয়সে উর্দু সীমায় ছাড় পাবেন, এখানে সে সমস্ত কিছু ডিটেলে জানিয়ে দিয়েছে। অবশ্যই নোটিফিকেশান আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন, নোটিফিকেশানের লিঙ্ক আমি সরাসরি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিতে পারেন। বিভিন্ন পোস্টে এখানে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। ফার্স্টে দেখুন জেনারেল পোস্টে, যেখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি হয়ে থাকলে 55% মার্কস পেতে হবে, এবং আপনারা যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে 60% মার্কস নিয়ে পাস করতে হবে। এছাড়াও যদি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে পারেন তাহলেও আবেদন করতে পারবেন। পিএইচডি ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন কোনো রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি থেকে, তাহলেও ওখানে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে এগ্রিকালচার, যেখানে আপনাকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে 60% মার্কস নিয়ে আগের মতোই, এবং এসসি এসটি পিডাব্লিউডি হলে 55% মার্কস নিয়ে পাস করলে আবেদন করতে পারবেন। অর দিয়ে বিভিন্ন অপশান আছে, এগুলো দেখে নেবেন কাইন্ডলি, এত ডিটেলে বলা সম্ভব নয়। পরবর্তী পোস্ট রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এখানেও আপনাকে ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকতে হবে 60%, এবং যদি এসসি এসটি হয়ে থাকেন 55% মার্কস নিলেই আপনারা আবেদন করতে পারবেন। অ্যানিমাল হাজবেন্ডারিতেও আপনাদের একই কোয়ালিফিকেশান লাগছে ব্যাচেলার ডিগ্রি, এখানে আপনারা ভার্টিনারি সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ডারির ওপর যদি করে থাকেন ব্যাচেলার ডিগ্রি কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে উইথ 60% মার্কস, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এসসি এসটিরা অবশ্যই মার্কসের ভিত্তিতে ছাড় পেয়ে যাবেন 5%। পরবর্তী পোস্ট রয়েছে ফিশারিজ, যেখানে আপনাকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সায়েন্স নিয়ে, ফিশারি সায়েন্সের ওপরে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে ফরেস্ট্রি, যেখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে ফরেস্ট্রি সাবজেক্টসের ওপরে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে 60% মার্কস নিয়ে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এইভাবে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে, এগুলো আপনারা কাইন্ডলি একটু নোটিফিকেশান ডাউনলোড করে চেক আউট করে নেবেন। যেখানে আপনাদের দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ তে আবেদন করার জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে ইংলিশ অথবা হিন্দি মিডিয়াম থেকে, যেখানে আপনারা 60% মার্কস নিয়ে পাস করতে হবে, এবং 55% মার্কস রয়েছে এসসি এসটি পিডাব্লিউডিবি যারা তাদের জন্য। অর দিয়ে বিভিন্ন অপশান আছে, মাস্টার ডিগ্রি যদি হিন্দি নিয়ে করে থাকেন 60% মার্কস নিয়ে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। ইংলিশের ওপর মাস্টার ডিগ্রি করলেও আপনারা আবেদন করতে পারছেন। এভাবে বিভিন্ন অপশান কিন্তু এখানে দেওয়া আছে। এবার এখানে দেখুন বয়সসীমার ক্ষেত্রে আপনাদের 21 থেকে 30-এর মধ্যে
বয়সসীমা হতে হবে, যেটা আপনাদের 1/7/2021 বেসিসে কিন্তু হিসেব করে নিতে হবে। এটা আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন, আপার এজ লিমিটে আপনারা বয়সের ঊর্ধ্বসীমায় যেটা যেটা ছাড় পেয়ে যাবেন। এখানে আপনাদের প্রিলিমিনারি যে এক্সামটা হবে সেটার সিলেবাস দিয়েছে, এখানে কোন কোন সাবজেক্টসের উপর এক্সাম হবে। টোটাল 200 মার্কের আপনাদের এক্সাম হবে, 200টা কোয়েশ্চেন থাকবে এবং আপনাদের 120 মিনিট টাইম থাকবে কিন্তু এক্সামে, প্রিলিমিনারি এক্সামের এটা আপনাদের বলে দিয়েছে। এবার আপনাদের দেখুন প্রিলিমিনারি যে মেন যে এক্সাম হবে সেই মেন এক্সামেরও সমস্ত কিছু ডিটেলস দিয়েছে। পেপার ওয়ানে আপনাদের 100 মার্কের কোশ্চেন থাকবে, 90 মিনিট টাইম থাকবে। পেপার টুয়ে আপনাদের 50 মার্কসের কোশ্চেন থাকবে, 90 মিনিট টাইম থাকবে। এগুলো সমস্ত কিছু কিন্তু আপনাদের মেন এক্সামেরও ডিটেলস সমস্ত দিয়ে দিয়েছে। এবার এখানে দেখুন আমি একটু বলে দিই এক্সাম সেন্টারটা, আপনাদের এক্সাম সেন্টারটা কোথায় হবে। এক্সাম সেন্টারটা আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করছেন, এখানে আপনাদের এক্সাম সেন্টারটা কোথায় হবে দেখুন। এক্সাম সেন্টাররা সেন্টার যেটা আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, এখানে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন তাদের জন্য। এর পাশাপাশি সমস্ত এক্সাম সেন্টার কিন্তু এখানে বলেছে এখানে আপনাদের ফেজ টু এ যে মেন এক্সাম হবে সেটা আপনারা এখানে কলকাতায় এক্সাম সেন্টার সেটাও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার এক্সামটাও আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছেন এখানে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা মেন এক্সামেরও সেন্টার পেয়ে যাচ্ছেন। এবার এখানে আপনাদের আবেদন ফি অবশ্যই অনলাইনে আবেদন করবেন। আবেদন ফি রয়েছে শুধু এসসি এসটিদের জন্য ইন্টিমিশন চার্জ 150 টাকা এবং আপনারা যদি জেনারেল প্রার্থী হয়ে থাকেন 650 টাকা আবেদন ফি এবং 150 টাকা ইন্টিমিশন, টোটাল মিলিয়ে আপনাদের 800 টাকা এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে কত কেবি ফটো আপলোড করবেন সমস্ত কিছু ডিটেলস এখানে জানিয়ে দিয়েছে, কত আপনাদের স্ক্যান করে কী কী ডকুমেন্টস আপলোডস করতে হবে সমস্ত কিছু, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আমি বলে দিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। আশা করি সমস্ত ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে সকলকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের চাকরি রিলেটেড আপডেট পরবর্তী ক্ষেত্রে সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও।